हेलो देयर गाइस, अस्सलामु अलैकुम। আমি তানিয়া চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের চ্যানেল ইমরান আন তানিয়া ব্লগে আপনাদের করে দেখাবো একটি নতুন রেসিপি। এই লকডাউন কালীন সময়ে রেসিপিটি হতে পারে অনেকের জন্য একটি সমাধান, কারণ যেহেতু বাইরে যাওয়া পসিবল না, সো বেকারি থেকে বিস্কিট নিয়ে আসাটাও অলমোস্ট ইম্পসিবল। তো চলুন আজকে দেখে নেই কিভাবে ইজিলি বাসায় বিস্কিট তৈরি করা যায়। আমরা আজকে বানাতে যাচ্ছি নান খাটাই। এই নামটি মূলত ইন্ডিয়া লাহোর থেকে এসেছে। বিস্কিটটি কিন্তু এই রেনি সিজনে গরম চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। শুরুতেই আমরা হাফ কাপ ঘি রুম টেম্পারেচারে আনব। গরম বা সুষুম গরম হলে কিন্তু চলবে না, ঘিটি থাকতে হবে রুম টেম্পারেচারে এবং লিকুইড ফর্মে। এবার একটি বাটিতে হাফ কাপ পাউডার সুগার নিয়ে নিব এবং সাথে দিয়ে দিব সেই হাফ কাপ ঘি। এবার আমরা উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। এখন আমরা এই ব্যাটারটিকে ফ্রিজে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর এটি একটি গ্রিজি ফর্মে চলে আসবে। এখন আমরা আবার উইক্স করব একটু সময় নিয়ে যেন একটি স্মুথ টেক্সচার আসে। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 1 টেবিল স্পুন। চলুন ভালো করে মিক্সড করে নেই। মিক্সচারটি কিন্তু কোনো ডো হবে না, এটি অনেকটাই থাকবে নরম তুলতুলে ক্লের মতো স্মুথ। অ্যাড করে নিচ্ছি 2 টেবিল স্পুন রোস্টেড কাঠবাদাম, যা আমি ঘিয়ের সাথে টেলে নিয়েছিলাম। আমার মিক্সারটি রেডি হয়ে গিয়েছে। টেক্সচারটি দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কেমন হবে। তো চলুন এগুলোকে এখন শেপ দেই। আপনারা চাইলে রাউন্ড শেপও করতে পারেন অথবা হার্ড শেপও করতে পারেন। এবং ওভেনটি কিন্তু 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করতে ভুলবেন না। লাস্টলি আমরা বিস্কিটগুলোকে এগিয়ক দিয়ে ব্রাশ করে নিব। এগিয়ক দিয়ে ব্রাশ করার ফলে বিস্কিটগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এবার ওভেনে দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। হয়ে গেল আমাদের নান খাটে রেডি। আপনারা চাইলে বিস্কিট গুলো স্টোরও করে রাখতে পারবেন। আজকে কিন্তু আমাদের এখানে বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই আমরাও মিস করলাম। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।